আপনাদের এক্সামের যে টপিকটা এই টপিকটা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিব তো আমি উল্লেখ করে দিব আপনাদের কি কি করতে হবে ওভারঅল সবকিছু কিছু বলে দিব জাস্ট আপনারা সেটা অনুযায়ী ডিজাইন করবেন ঠিক আছে আচ্ছা আপনারা আমার এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো জি তো এটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা খুব বেশি পার্থক্য না সবকিছুই সেম বাট আমার এখানে আপনারা যে ভিউটা পাচ্ছেন এটা মানে সিমিলার কথাই যখন আমরা এডুবি ইলাস্ট্রেটর শুরু করেছিলাম ওই সময় যা বলেছিলাম যে ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হতে পারে আর আমার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট লাগতে পারে বিকজ অফ আমার সফটওয়্যারটা এটা হচ্ছে পেইড তো এটা একটু ডিফারেন্ট লাগতে পারে বাট কাজ সবকিছু সিমিলার ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের হোম ইন্টারফেস আর আমাদের সচরাচ এটাকে মেনু বার বলা হয় আমরা ফার্স্ট কি করেছিলাম যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু করেছিলাম আমাদের ফার্স্ট স্টেপ ছিল একটা ডকুমেন্ট ক্রিয়েট করা তাই না সিমিলারলি এখানে আমাদের ফার্স্ট একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে বা আমাদের যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটা ওপেন করে কাজ করতে হবে আর আমরা গ্রাফিক্সের দুইটা টাইপ জানি একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স সো ইলাস্ট্রেটরে আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো মূলত ছিল ভেক্টর গ্রাফিক্স আর ফটোশপে কোন গ্রাফিক্সের কাজ হয়

দেন এখান থেকে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করার আগে এই যে অপশন গুলো রিসেন্ট সেভ ফটো প্রিন্ট আর্টলা ভিডিও ওএ ফিল্ড এন্ড ভিডিও মোবাইল এই যে গুলো এই জিনিসগুলোকে আমরা মানে এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত কিনা আমরা জানি কিনা সেম অপশন গুলো ছিল সেম অপশন গুলো ছিল রাইট এজন্য আমি जस्ट যেটা আমাদের এটার জন্য একটা ক্লাস তো আজকে যেটা আপনাদের एग्जाम নিতে চাচ্ছি দ্যাটস হোয় আমি জাস্ট এটা সম্পর্কে আপনাদের একটু সিম্পল ধারণা দিয়ে দিচ্ছি যেন

আর যদি আমরা মাল্টিপল পেজ না কাজ করি সে ক্ষেত্রে আমরা জাস্ট আর্ডবোর্ড ছাড়াই ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো ঠিক আছে এখানে হচ্ছে কালার মোড আর জিবি সিএমওয়াই কে এখানে আরো কয়টা আছে বিটম্যাপ আছে গ্রে স্কেল আছে মানে 50% হোয়াইট টু ব্ল্যাক দেন হচ্ছে ল্যাব কালার আছে ল্যাব কালারটা হচ্ছে ল্যাব প্রিন্ট জন্য যে কালারগুলো ইউজ করা হয় বাট আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে আর জিবি অথবা সিএমওয়াই কে আমরা কখন আর জিবি আর কখন সিএমওয়াই কে ইউজ করব বলেন তো আমরা কখন আর জিবি অ্যান্ড কখন সিএমআই কি ইউজ করব বলেন যখন আমরা প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করব তখন আমরা সিএমআই কি ইউজ করব আর যখন আমরা ওয়েব বেস কোন ডিজাইন করব লাইক হচ্ছে একটা ফেসবুকের কভার ফটো বা একটা ওয়েবসাইটের ব্যানার মাই সাথে বিপদ এটা না থাকিব না ছাড়িব কিন্তু মাস্টার অক্ষরের আগে হইতো হই রাগা পড়িব তো আমরা যখন এই ধরনের কাজগুলো করব তখন আমরা আরজিবি ইউজ করব ঠিক আছে এই বিট আমি আপনাদের আগে বলেছিলাম মেবি হয়তো বলা হয়নি এইট বিট হচ্ছে কালারের সংখ্যা নির্ধারণ করে সো এইট বিটের মধ্যে কতগুলো কালার আছে এইট বিটে আপনি আট জিবির কথা যদি বিবেচনা করেন আমাকে বলতে পারবেন যে আর জিবি তিনটা কালার আছে রেড গ্রিন ব্লু সো আমরা যখন ইলাস্ট্রেটারে কাজ করেছিলাম প্রত্যেকটা কালার কত থেকে শুরু করে কত পর্যন্ত ছিল মনে আছে কি কারো জিরো থেকে

আবার হচ্ছে কি আছে কত হয় দেখেন আপনি কি না থ্রি দিয়ে না মানে দুইশো পঞ্চান্ন ইন্টু দুইশো পঞ্চান্ন ইন্টু দুইশো পঞ্চান্ন হ্যাঁ এটা কিন্তু না ঠিক আছে দেখেন অলমোস্ট সতেরো মিলিয়ন কালার পাবেন মিলিয়ন কালার ষোলো দশমিক সাত মিলিয়ন কালার পাবেন এই এইট বিটের মধ্যে ঠিক আছে যতগুলো কালার নিয়ে আমরা কাজ করি না তো এইটাই হচ্ছে বিটের সংখ্যা নির্ধারণ করে সিক্সটিন বিটের মধ্যে আরো বেশি পাবেন থার্টি টু বিট এটা আবার ডিপেন্ড করে আপনার ডিভাইসের উপর আমাদের বর্তমানে যে ডিভাইস গুলো এই ডিভাইস এইট বিটি যথেষ্ট ঠিক আছে

সিমিলারলি সিএমওয়াই কে কালারটাও সেম ওয়েতে আপনি বের করতে পারবেন সিএমওয়াই কে কালারটা থাকে আপনার 100% মানে 0 থেকে 99% মানে এখানে দেখবেন সিএমওয়াই কি আপনার হচ্ছে 100% সো সিএমওয়াই কে দা পার্সেন্টেজ হিসাব করা হয় আর আরজিবি টা হিসাব করা হয় সংখ্যায় মানে 0 1 2 3 এভাবে বুঝতে পারছেন আচ্ছা যাই হোক জি পারছি হচ্ছে কালারের ব্যাপারটা আর এটা হচ্ছে মেনু বার এটা হচ্ছে অপশন বার টুল বার এখানে কিছু জিনিস আছে লেয়ার চ্যানেল পাত এগুলো আপনারা জানেন এগুলো নিজের মতো করে সাজানো যায় ইভেন টুলবার যদি না থাকে আমরা টুলবার নিয়ে আসতে পারি তাই না কোথায় পাবো এই যে এই পুরো যে আমাদের এখন যে ইন্টারফেসটা আছে এটার নাম ওয়ার্কস্পেস না তো আমরা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা ওয়ার্ক চেঞ্জ করতে পারি আমরা ওয়ার্ক স্পেস নিজেদের নামে ক্রিয়েট করতে পারি এগুলো আমরা আগেই দেখেছিলাম দেন আমরা এটাকে চাইলে রিসেট করতে পারি তাই তো সো এই জিনিসগুলো অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই ফটোশপে এইখানে দেখেন এই যে হোয়াইট কালার জায়গাটা আমাদের আমরা ইলাস্ট্রেটরে দেখেছিলাম যে একটা বিশাল জায়গা ছিল তার মধ্যে ছোট্ট একটা এরিয়া ছিল যেখানে আমরা কাজ করতে পারতাম তাই না বা পুরো জায়গাটা দূরে আমরা কাজ করতে পারতাম বাট ফটোশপের ক্ষেত্রে এই যে হোয়াইট জায়গাটা দেখতেছেন জাস্ট এই জায়গাটার মধ্যেই কাজ করতে পারবেন এর বাহিরে আপনি কাজ করতেই পারবেন না তো ইলাস্ট্রেটরের সুবিধাটা হচ্ছে দেখেন

এটাকে বলা হয় ক্যানভাস আমরা কিন্তু আর্টবোর্ড নেই দেখেন লেয়ারের মধ্যে দেখেন লেয়ার অপশনের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে এটা হচ্ছে ক্যানভাস আর যদি করে এবার আমরা এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে দিব একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এখানে কি লেখা আছে আর্টবোর্ড ওয়ান বুঝতে পারছেন ডিফারেন্স টা কি দেখেন আমি যদি এই যে আমাদের আর্টবোর্ডটা টা আছে এটাকে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করার শর্ট জে ডুপ্লিকেট করলে কি হচ্ছে এখানে দেখেন আরো একটা আর্টবোর্ড হচ্ছে বুঝতে পারছেন এটাই হচ্ছে আর্টবোর্ডের ডিফারেন্স তাছাড়া আর কিছুই না যখন আমরা মাল্টিপাল পেজে কাজ করব তখন আমাদের আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে বা যদি আমরা সিঙ্গেল পেজে কাজ করি তাহলে আমাদের নরমালি আর্টবোর্ড না নিলেও হবে সো অল্টার ধরে আমরা চাইলে আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করতে পারি ঠিক আছে যেভাবে আমরা ইলাস্ট্রেটরে কাজ করেছিলাম সেভাবে আমরা চাইলে ডুপ্লিকেট করে নিতে পারি সো এই জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে এটাই মোটামুটি আপনারা যদি বুঝতে পারেন ফটোশপের ইন্টারফেস এতটুকুই আর আমি লেয়ার নিয়েও কথা বলবো না চ্যানেল নিয়েও কথা বলবো না পাঠ এগুলো নিয়ে কথা বলবো না কারণ এগুলো নিয়ে কথা বলতে গেলে মানে এগুলোর উপরে আমাদের আলাদা আলাদা করে ক্লাস থাকবে সো জাস্ট এতটুকুই আপনাদের ফটোশপের ফার্স্ট ক্লাসে ছিল সফটওয়্যার পরিচিতি যে ক্লাসটা আমাদের কোনো প্রয়োজনই নাই বাট আমি জাস্ট এতটুকু বলে দিলাম বাকি বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে দেখবো নেক্সট ক্লাস থেকে ঠিক আছে জি ওকে তাহলে আমি আপনাদের একটা কোম্পানির নাম এবং কি কি ডিজাইন করতে হবে আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের গ্রুপে পোস্ট করে দিব আপনাদের কি কোনো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইরকম কোনো গ্রুপ নেই তবে ফেসবুক গ্রুপে সবাই কানেক্ট আছে তাহলে আমি থেকে আপনাদের ফেসবুক গ্রুপেই পোস্ট করে দেবো ঠিক আছে ভাই পোস্টটা পিন করে দিন অবশ্যই সবাই দেখতে পায় আমি পিন করে দেবো এবং সবাইকে মেনশন করে দিব ওকে জি